Hello, my dear student, how are you? I hope you all are well, and I am well by the grace of Almighty Allah. Chalo, ajke abar amra semiconductor er ditiyo lecture. Ei semiconductor er ditiyo lecture e jeta thakbe amader, seta hocche je energy band theory of semiconductors. Orthat semiconductor er energy band je কীভাবে মেনটেন করে, অর্থাৎ কীভাবে এর ব্যালেন্স ব্যান্ড তৈরি হয়, কীভাবে কন্ডাকশন ব্যান্ড তৈরি হয়, কীভাবে এনার্জি গ্যাপ তৈরি হয়, এই তিনটা বিষয়ে আজকে আমরা এখানে আলোচনা করব। এবং এই ব্যান্ড থিওরি ফর্মেশনের প্রেক্ষিতে কীভাবে কন্ডাক্টর, সেমিকন্ডাক্টর অ্যান্ড ইনসুলেটর এদেরকে শ্রেণীবিভাগ করা যায়, সেই বিষয়টা আমরা শেষে যেয়ে তুলে ধরবো ইনশাআল্লাহ। তো আমি প্রথমে যে বিষয়টা আমরা আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে একটা সেমিকন্ডাক্টরের ভিতরে কিভাবে এনার্জি ব্যান্ড ফর্ম করে, যেভাবে কিভাবে তৈরি হয় সেটা। এর জন্য সেমিকন্ডাক্টরের একটা উদাহরণ নিয়েছি আমি, সেটা হচ্ছে সিলিকন। সিলিকন একটি অর্ধপরিবাহী নেওয়া হলো, এই সিলিকন অর্ধপরিবাহীর ইলেকট্রন সংখ্যা হচ্ছে 14। সিলিকনের ইলেকট্রন সংখ্যা হলো 14। এই সিলিকনের ইলেকট্রন বিন্যাস যদি আমরা দেখি তাহলে দেখা যাবে যে 1s2, 2s2, 2p6, 3s2, 3p2, 4, 6, 10, 14। তাহলে এখানে এই আমরা এই এর আগের লেকচারে যেটা দেখেছি, অর্থাৎ লেকচার ওয়ানে, যে ইনার শেল ইলেকট্রন যেগুলো থাকে, ইনার শেল ইলেকট্রনগুলো হচ্ছে নেবার ইলেকট্রনের সঙ্গে কোনো অ্যাফেকশন থাকে না, নেবার ইলেকট্রনগুলোর সঙ্গে কোনো প্রভাব কাজ করে না, তাহলে এরা হচ্ছে আনএফেক্টেড ইলেকট্রন। এদের আসলে এনার্জি ব্যান্ড ফর্ম করার জন্য, অর্থাৎ ভ্যালেন্স ব্যান্ড, কন্ডাকশন ব্যান্ড এদের ফর্ম করার জন্য এই ইনার্শেল ইলেকট্রনগুলোর কোনো ভূমিকা থাকে না। ওরা পটেনশিয়াল ওয়েল তৈরি করে সুস্থিতভাবে নিজেরা অবস্থান করতে থাকে, বসবাস করতে থাকে, তাই না? তাহলে এরা হচ্ছে সুস্থিতভাবে অবস্থান করলো ইনার্শেল ইলেকট্রন। তাহলে আউটার এনার্জি লেভেলটা তৈরি করছে এখানে মাত্র 2s2 এবং 3s2 এবং 3p2, এই চারটা ইলেকট্রন। এই চারটা ইলেকট্রন হচ্ছে সেমিকন্ডাক্টরের সকল বৈশিষ্ট্য বহন করছে, তৈরি করছে, তাদেরকে নিজে কীভাবে এই বর্তমান বিশ্বের রেভলিউশন তৈরি করা যায় সেই সমস্ত ক্ষেত্রে নিজে তাদেরকে উপস্থাপন করছে। কে করছে? এই আউটার শেল ইলেকট্রনগুলো। এই আউটার শেল যে চারটা ইলেকট্রন থাকে তারা আউটার এনার্জি লেভেল তৈরি করে। এই লেভেলটা হচ্ছে কিভাবে ফর্ম করে এবং সেইটার বিস্তারিত আমরা এখানে দেখব। তো আমরা ধরিলাম যে একটা সিলিকন অণুতে এন সংখ্যক ইলেকট্রন আছে, এনের মান হচ্ছে 10^20, এরকমভাবে ধরে নিলাম আমরা। তাহলে এখন সিলিকনের আউটার এনার্জি লেভেলের অ্যাটম কত? চারটা। তাহলে এই সিলিকনের বহিঃস্থ শক্তিস্তরে মোট ইলেকট্রন সংখ্যা তাহলে কয়টা হবে? মোট ইলেকট্রন সংখ্যা হচ্ছে 4n। এখন সিলিকনের বহিঃস্থ শক্তিস্তরে সর্বোচ্চ শক্তিস্তরের সংখ্যা কটা? 8টা। ঠিক আছে, ইলেকট্রন সংখ্যা 4টা, কিন্তু সর্বোচ্চ শক্তিস্তর হওয়ার কথা ছিল কয়টা? 6টা। এই যে 3s2 এটা পরিপূর্ণ, এইখানে তো হওয়ার কথা ছিল 3p6, 6টা হওয়ার কথা ছিল ইলেকট্রন, কিন্তু আসে কয়টা? আসে হলো 2টা। তাহলে 3s2, 3p2, এইটা। তাহলে 4টা খালি থাকে, তাহলে অ্যাভেলেবল কয়টা? অ্যাভেলেবল লেভেল কয়টা? অ্যাভেলেবল লেভেল হচ্ছে 4, তার এসে হচ্ছে 2টা, পিতে হলো 6টা। তাহলে এইটা হলো অ্যাভেলেবল এনার্জি লেভেল, অ্যাভেলেবল এনার্জি লেভেল ইন সিলিকন অ্যান্ড দ্য আউটার এনার্জি লেভেল ইজ 8। সেটা কেন? কারণ এস 2টা যেটা পরিপূর্ণ আছে, আর 6p, পিতে হওয়ার কথা 6টা, কিন্তু সেখানে আছে 2টা। তাহলে 4টা খালি আছে, থাক, কিন্তু অ্যাভেলেবল কয়টা? 8টা। এর মধ্যে তাহলে কী হবে? সিলিকনের বহিঃস্থ শক্তিস্তরে মোট ইলেকট্রন ধারণ ক্ষমতা কত হবে? মোট ইলেকট্রন ধারণ ক্ষমতা 8n। তার মধ্যে কয়টা? তার এস শেলে হচ্ছে 2n, আর পি শেলে হচ্ছে 6n। পি শেলে হলো 6n, তার এস শেলে হচ্ছে 2n, পি শেলে হলো 6n, মোট 8n ইলেকট্রন থাকার কথা। এখন এই 8n এর মধ্যে, এই 8n এর মধ্যে এটা হচ্ছে তার সর্বোচ্চ ধারণ ক্ষমতা। এই সর্বোচ্চ ধারণ ক্ষমতার মধ্যে এই 8n শক্তিস্তরের কী হয়েছে? 2টা ভাগে বিভক্ত হয়ে গেছে। এই যে
थ्री एस टू और थ्री पी टू परिपूर्ण तर मैंने कि आठटार मध्य चार्टा परिपूर्ण तेल चार्ट की फोरेन फिल्ड परिपूर्ण परिपूर्ण और फोरेन हे वैकेंट फोरेन हलो वैकेंट কোন ফোরেন ভ্যাকেন্ট এই যে এইখানে ছয়টা থাকার কথা ছিল সেখানে আসে দুইটা তাহলে চারটা খালি আছে চারটা এনার্জি লেভেল খালি আছে তাহলে ওই খালিগুলোও তো সেই আউটার এনার্জি লেভেলেরই অংশ আউটার লেভেল এনার্জিতে আটটা সিট ছিল সেই আটটার মধ্যে চারটা সিট পরিপূর্ণ আছে আর বাকি চারটা সিট তাহলে কী আছে খালি আছে এই ভ্যাকেন্ট আছে এই ভ্যাকেন্টটা কিসের জন্য আছে ওই যে জার্মেনিয়াম কোভ্যালেন্ট বন্ড বন্ধ কোভ্যালেন্ট বন্ড স্থাপন করার জন্য সিলিকন কোভ্যালেন্ট বন্ড স্থাপন করার জন্য সে চারটা দিতে পারে কিন্তু জায়গা কয়টা আটটার অষ্টক পূর্ণ করার জন্য কয়টা ইলেকট্রনের দরকার আটটা ইলেকট্রন দরকার কিন্তু আছে কয়টা চারটা তাহলে চারটা খালি আছে তাহলে এই খালি জায়গাটার কী হবে তাই না এই খালি জায়গাটার কী হবে এখন দেখি আমরা তাহলে অষ্টক পূর্ণ করার জন্য আটটা ইলেকট্রন প্রয়োজন কিন্তু একটা সিলিকন পরমাণুর আউটার শেল এনার্জি লেভেলে বা আউটার এনার্জি লেভেলে ইলেকট্রনের সংখ্যা হচ্ছে কয়টা চারটা তাহলে সেই ক্ষেত্রে এই ফোরেন তাহলে ফোরেনের মধ্যে ফোরেন থাকছে এইট এন তাহলে কী হচ্ছে মোট আয়তন হচ্ছে ফোরেন সাপোজ তার মধ্যে পরিপূর্ণ হচ্ছে ফোরেন তাহলে এইট এন থেকে ফোরেন বাদ দিলে ফোরেন ফোরেন ভ্যাকেন্ট আর ফোরেন ফিল্ড দেখা যাক এরপরে কী হয় এই খালি যেটা এই খালিটাকেও আমরা তাহলে কি বলতে পারি যে ওই এইখান থেকেও দেখাতে পারি এটা আমরা এই খালিটা যে এরকম করে যদি দেখি এটা হলো আমাদের থ্রি এস ওয়ান এই থ্রি এস টু এইটা হলো আমাদের থ্রি পি টু থ্রি পি সিক্স তাহলে থ্রি পি সিক্স এখানে ওয়ান ওয়ান দুইটাই আছে পরিপূর্ণ এইখানে তিনটা তাহলে এটা হলো পি এক্স পি ওয়াই পি জেড তাহলে পি এক্সে আছে দুইটা মাত্র আর পি ওয়াই আর পি জেড খালি পড়ে আছে তাহলে এই খালি থাকাটা এইটা হলো ভ্যাকেন্ট ফোরেন ফোরেন ভ্যাকেন্ট খালি আর এই ফোরেন হচ্ছে ফিল্ড ঠিক আছে এই এনটাকে আসলে কী ধরছি আমরা এনটা হচ্ছে ওই যে নেইবার ইলেকট্রনের সঙ্গে ভ্যালেন্স ব্যান্ডের ইলেকট্রনগুলো শেয়ার করে একটা লেভেল তৈরি করেছিল সেই লেভেলে তো নেবার এনার্জি নেবার অ্যাটমের ইলেকট্রনও ছিল সেইগুলোকে মিলে মোট ইলেকট্রনের সংখ্যাটা আমরা এখানে দেখাচ্ছি এন ঠিক আছে তাহলে এখন এরা কিভাবে হচ্ছে এনার্জি লেভেল তৈরি করে সেইটা আমরা দেখি এটার জন্য আমরা একটা বড় গ্রাফ তৈরি করি এগুলো কিন্তু একটা ক্রিস্টাল অর্থাৎ আইসোলেটেড অবস্থায় আমরা দেখাচ্ছি এই দিকে হচ্ছে এনার্জি লেভেল এনার্জি লেভেল আর এই দিকে দেখাবো আমরা যে স্পেস অফ অ্যাটম দুইটা অ্যাটমের মধ্যবর্তী এই যে একটা অ্যাটম এই যে একটা অ্যাটম এদের মধ্যবর্তী স্পেস যেটা সেটা হলো যদি আর হয় তাহলে এইখানে আমরা দেখাচ্ছি ওয়ান বাই আর ওয়ান বাই আর এদিকে আস্তে আস্তে ক্রিস্টালের দিকে যাবে ফর ক্রিস্টাল ঠিক আছে আইসোলেটেড অ্যাটম এই অবস্থায় যদি দেখি আমরা তাহলে এখানে ওই সিলিকনের জন্য প্রথমে কয়টা ছিল আমাদের বহিস্থ কক্ষপথটা এনার্জি লেভেল দুই ভাগে বিভক্ত তাহলে লেভেল ওয়ান যেটা এল ইজ ইকুয়াল টু জিরো আর এইটা হলো এল ইজ ইকুয়াল টু ওয়ান লেভেল ওয়ান লেভেল জিরো এইখানে কয়টা ইলেকট্রন থাকতে পারত এটা এটা একটা স্টেট এইটা একটা স্টেট এটা হলো প্রথমটাকে বলছি আমরা
এটা টু এন স্টেট অবস্থা, আর এটা হলো সিক্স এন স্টেট। এই যে মোট অ্যাভেলেবল স্টেট কত, মোট অ্যাভেলেবল স্টেট হলো এইট এন, তাহলে সেই অ্যাভেলেবল স্টেটের এটা, এখানে হলো সিক্স এন, এটা হলো আমাদের টু এন স্টেট। তাহলে এই টু এন স্টেটের মধ্যে কয়টা ইলেকট্রন আছে, যে টু এন ইলেকট্রনই আছে আমাদের, এখানে টু এন ইলেকট্রনই আছে, টু এন ইলেকট্রন আছে, অর্থাৎ সবকটি পরিপূর্ণ, সবকটি পরিপূর্ণ, যে কয়টা থাকার কথা সেই কয়টাই আছে পরিপূর্ণ, এটা পরিপূর্ণ। তাহলে এই টু এন স্টেটটা থাকছে আমাদের পরিপূর্ণ, কিন্তু সিক্স এন স্টেটে কয়টা থাকছে, টু এন ইলেকট্রন থাকছে, টু এন ইলেকট্রন থাকছে। তাহলে এখানে আমাদের কয়টা থাকছে, টু এন ইলেকট্রন আছে, আর ফোর এন খালি। তাহলে টু এন স্টেটের কেউ খালি নেই, সিক্স এন স্টেটে হচ্ছে খালি পাওয়া যাচ্ছে, এখানে কোনো খালি নেই। তাহলে এখন এইটাকে দিয়ে যদি আমরা দেখি যে এরা এনার্জি লেভেল তৈরি করছে, তাহলে সেই ক্ষেত্রে এই এখানে আছে একটা পরিপূর্ণ লেভেল, এটা হচ্ছে অ্যাভেলেবল লেভেল, এটা হচ্ছে সিক্স এন, এটা হলো টু এন। এখন এই সিক্স এনের মধ্যে তো টু এন সংখ্যক ইলেকট্রন ছিল, টু এন ইলেকট্রন ছিল, ফোর এন ফাঁকা, ফোর এন ফাঁকা, ফোর এন ফাঁকা, আর টু এন পূর্ণ, আর এখানে হচ্ছে টু এন পূর্ণ মানে পরিপূর্ণ। তাহলে এই পূর্ণ এখানকার যে ইলেকট্রনগুলো আছে সেটা অপেক্ষাকৃত লোয়ার লেভেলে চলে আসার জন্য চেষ্টা করে, তাহলে অপেক্ষাকৃত লোয়ার লেভেলে এসে এই টু এন স্টেট যেটা, এই টু এন স্টেটের সাথে এই টু এন ইলেকট্রন একসঙ্গে হয়ে যায়, মার্জ হয়ে যায়, মার্জ হয়ে যেয়ে এরা হচ্ছে এই এইখান থেকে একটা অংশ নিয়ে এরকম, আর এইটা মিলে একটা পরিপূর্ণ স্তর তৈরি করে, পরিপূর্ণ একটি স্তর তৈরি করে। এটা একটা পরিপূর্ণ স্তর তৈরি করে, আর এরা কী করে, এখান থেকে এই ফাঁকা জায়গাটা এখান থেকে মিলে এইরকম একটা ফাঁকা জায়গা সৃষ্টি হয়, এটা হলো ফাঁকা জায়গা। তাহলে এইটুকু যেটা তৈরি হলো, এটা এইটা যেটা তৈরি হলো, এটা হলো আমাদের ভ্যালেন্স ব্যান্ড, আর এই যে ফাঁকা জায়গা যেটা তৈরি হলো এইটা হলো আমাদের কন্ডাকশন ব্যান্ড, এটা হলো কন্ডাকশন ব্যান্ড, আর এইটা যেটা তৈরি হলো এটা হলো ভ্যালেন্স ব্যান্ড, ভ্যালেন্স ব্যান্ড। তাহলে এই ভ্যালেন্স ব্যান্ডটা কী হলো, ফিল্ড ভ্যালেন্স ব্যান্ড, ফিল্ড। কেন, টু এন স্টেটের দুইটা ইলেকট্রনই আছে, সিক্স এনের দুইটা ইলেকট্রন এসে তারা পরিপূর্ণ একটা স্তর তৈরি করলো, যেই স্তরের প্রত্যেকটা ইলেকট্রন যেখানে যতটুকু ধারণ ক্ষমতা সেই ধারণ ক্ষমতা অনুযায়ী পরিপূর্ণ থাকলো এটা, ঠিক আছে। কিন্তু কন্ডাকশন ব্যান্ডের এই যে সিক্স এন স্টেটের ফোর এন যেটা ফাঁকা ছিল সেই ফাঁকাটা নিয়ে তারা এই অংশটা তৈরি হলো। তাহলে এখানে ইলেকট্রন থাকতে পারে কিন্তু নেই, এটা হচ্ছে ইলেকট্রন থাকার উপযোগী জায়গা কিন্তু এখানে ইলেকট্রন নেই। তাহলে যে উপযোগী জায়গা অথচ নেই সেই জায়গাটাকে মিলে তোমার হচ্ছে কন্ডাকশন ব্যান্ড তৈরি হলো, সেই জায়গাটাকে মিলে কন্ডাকশন ব্যান্ড তৈরি হলো। আর এই কন্ডাকশন ব্যান্ড এবং ভ্যালেন্স ব্যান্ডের মাঝে একটা ফাঁকা জায়গা, একটা নিষিদ্ধ জায়গা, যে জায়গাটায় ইলেকট্রন থাকতে পারে না, থাকার মতো পজিশন নেই, সেই জায়গাটার নাম হলো ইজি,
এনার্জি ক্যাপ, এইটাকে আমরা বলছি ফরবিডেন এনার্জি ক্যাপ। ফরবিডেন এনার্জি গ্যাপ, তাহলে এই ফরবিডেন এনার্জি গ্যাপ তৈরি হলো। তাহলে এখানে যেটা তৈরি হলো সেটা হলো ফরবিডেন এনার্জি গ্যাপ তৈরি হলো, ফরবিডেন এনার্জি গ্যাপ তৈরি হলো। তাহলে এখানে এই টুয়েন স্টেটের দুইটা ইলেকট্রন পরিপূর্ণ, সিক্সেন স্টেটের দুইটা ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ কি পূর্ণ, কিন্তু ফোরেন খালি। সিক্সেনের জায়গায় টুয়েন ছিল, তার মানে টুয়ে ফোরেন ফাঁকা ছিল, সেই ফাঁকাটা আর এই টুয়েন স্টেটের এই সিক্সেন স্টেটের যে দুইটা টুয়েন ইলেকট্রন ছিল সেই ইলেকট্রনগুলো এসে টুয়েন স্টেটের সঙ্গে মার্জ হয়ে গেল। মার্জ হয়ে এরা হচ্ছে একটা লেভেল তৈরি করলো, এরা একটা লেভেল তৈরি করলো। এটা হলো কন্ডাকশন ব্যান্ড, এটা হলো ভ্যালেন্স ব্যান্ড। এটাকে আমরা সংক্ষেপে বলবো সিবি, এটা হলো ভিবি। তাহলে ভিবি পরিপূর্ণ আর এইটা হলো কি এমটি, এখন এমটি, এখন এমটি, ঠিক আছে। তাহলে এই হলো আমাদের এনার্জি ব্যান্ড লেভেল বা এনার্জি ব্যান্ড তৈরির একটা কৌশল বা সিস্টেমের পদ্ধতি। এইটাকে যদি আমরা সহজভাবে দেখি, এইটাকে যদি আমরা সহজভাবে দেখি তাহলে দেখব এইভাবে যে এটাকে যদি আমরা সহজভাবে দেখি তাহলে এইরকম দেখতে পাবো যে এইটা হলো আমাদের কন্ডাকশন ব্যান্ড, কন্ডাকশন ব্যান্ড এখানে দেখায়, আর এইটা হলো আমাদের ভ্যালেন্স ব্যান্ড, ভ্যালেন্স ব্যান্ড ফিল্ড, কন্ডাকশন ব্যান্ড এমটি, কিন্তু এর এনার্জি লেভেল হচ্ছে ইভি, এর এনার্জি লেভেল হচ্ছে ইসি। তাহলে মাঝের এই এনার্জি লেভেলের মধ্যে যে গ্যাপ সেটাকে আমরা বলবো ইজি, এনার্জি গ্যাপ, ঠিক আছে। এর এনার্জি ব্যান্ড হচ্ছে ইভি, এর হলো ইসি আর এটা হলো ইজি। এইটা নিয়ে আমরা এখন আলোচনা করে থাকি। নিউক্লিয়াস, এইদিকে নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াস, ঠিক আছে। তাহলে এখন এরা যেটা তৈরি করলো সেটা হচ্ছে কি এনার্জি লেভেল তৈরি করলো, এনার্জি ব্যান্ড তৈরি করলো। এখন আমরা ডিস্টিংক্ট তিনটা ব্যান্ড পাচ্ছি, ভ্যালেন্স ব্যান্ড, কন্ডাকশন ব্যান্ড আর হলো এনার্জি গ্যাপ, ঠিক আছে। তো চলো দেখি এদের সংজ্ঞায়িত করা যায় কিভাবে। এটা আমরা মুছে ফেলি, তাহলে আমরা প্রথমে দেখি যে শক্তি স্তর কাকে বলে। একই কক্ষপথে ঘূর্ণনরত ইলেকট্রনগুলোর সর্বনিম্ন আর সর্বোচ্চ শক্তির যে তারতম্য সেই তারতম্যটাই হচ্ছে আমাদের শক্তি স্তর, মধ্যবর্তী পাল্লা যেটা, তাই না। শক্তির শক্তির মধ্যবর্তী পাল্লাকে শক্তি স্তর বলে, ঠিক আছে।
দেখা গেল যে এই একটা শক্তি স্তর প্রথমে যেটা আলোচনা করছিলাম, এটা সর্বনিম্ন শক্তি, এটা সর্বোচ্চ শক্তি, এই দুইটার যে ব্যবধান, এটা যে পাল্লা, এই পাল্লাটা হচ্ছে এনার্জি ব্যান্ড, এনার্জি ব্যান্ড এটা, ঠিক আছে। এখন এই এনার্জি ব্যান্ড আমরা এখান থেকে যেটা পেলাম সেটা হচ্ছে যোজন স্তর, পরিবহন স্তর এবং নিষিদ্ধ শক্তি স্তর, নিষিদ্ধ শক্তি স্তর। তাহলে আমরা প্রথমে দেখি যোজন স্তর কাকে বলে। ভ্যালেন্স ব্যান্ড, ভ্যালেন্স ব্যান্ড কাকে বলে। বলছে কোন ক্রিস্টালের মধ্যে মধ্যে যোজন স্তরের ইলেকট্রনগুলো শক্তি স্তরের যে বিস্তৃত পাল্লায় অবস্থান করে তাকে যোজন স্তর বলে, যোজন স্তর বলে, যোজন স্তর বলে। তাহলে যোজন স্তর, তাহলে যোজন স্তরটা আসলে কী করে, শুধুমাত্র যোজন স্তরের ইলেকট্রনগুলিকে সে ধারণ করে থাকে। তাহলে আমরা বলতে পারি এটা যোজন ইলেকট্রন ধারণ করে থাকে। আরেকটা মজার বিষয় হচ্ছে যেটা, এই শক্তি স্তর তড়িৎ পরিবহনে অংশ গ্রহণ করে না, ঠিক আছে। এই শক্তি বা এই শক্তি স্তর, এই শক্তি স্তর তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করে না। তাহলে এখানে শুধুমাত্র যোজন ইলেকট্রনগুলোই থাকতে পারবে, যোজন ইলেকট্রনগুলোই থাকতে পারবে এবং এই শক্তি স্তর তড়িৎ পরিবহনে কোনো অংশগ্রহণ করতে পারবে না। পরিবহন স্তর কি? পরিবহন স্তর কন্ডাকশন ব্যান্ড, যোজন স্তর থেকে মুক্ত ইলেকট্রনগুলো শক্তিপাল্লার যে বিস্তৃত অংশে অবস্থান করে তাকে পরিবহন স্তর বলা হয়। যোজন স্তর থেকে মুক্ত ইলেকট্রন যারা তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করে। হ্যাঁ, যোজন স্তর থেকে মুক্ত ইলেকট্রন কারা? যারা হচ্ছে তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করে, এই এরা, এরা মানে এই ইলেকট্রনগুলো শক্তি স্তরের, শক্তি স্তরের যে বিস্তৃত পাল্লায়, যে বিস্তৃত পাল্লায় অবস্থান করে তাকে পরিবহন স্তর বলে।
পরিবহন স্তর বলে। যোজন স্তর থেকে মুক্ত ইলেকট্রন যারা তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করে, সেই অংশগ্রহণকারী ইলেকট্রনগুলো শক্তি স্তরের যে বিস্তৃত পাল্লায় অবস্থান করে তাকে বলবো আমরা হচ্ছে কন্ডাকশন ব্যান্ড বা পরিবহন শক্তি স্তর। পরিবহন শক্তি স্তরের ইলেকট্রনগুলো কী হয়, যোজন স্তর থেকে অবমুক্ত হয়। হ্যাঁ, তাহলে এইখানকার ইলেকট্রনগুলোর বৈশিষ্ট্য কী, এই ইলেকট্রনগুলো হচ্ছে যোজন স্তর থেকে মুক্ত এবং এই ইলেকট্রনগুলো হচ্ছে পরিবহনে অংশগ্রহণ করে, এই পরিবহনে অংশগ্রহণ করে এরা। আর একটা পাল্লা থাকছে যেটা, সেটা হলো আমাদের কি, নিষিদ্ধ শক্তি স্তর। নিষিদ্ধ শক্তি স্তর, নিষিদ্ধ শক্তি স্তর, নিষিদ্ধ শক্তি স্তর, এটাকে ইজি দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ পরিবহন এবং যোজন স্তরের মাঝের ফাঁকা যে জায়গা, পরিবহন ও যোজন স্তরের মধ্যবর্তী ফাঁকা স্তর যেখানে ইলেকট্রন থাকতে পারে না, তাকে নিষিদ্ধ শক্তি স্তর ইজি বলে। এই তাহলে নিষিদ্ধ শক্তি স্তর বলা হয়। তাহলে নিষিদ্ধ শক্তি স্তরের শক্তি কত, এবং এখানে কোনো ইলেকট্রন থাকতেই পারে না, তাহলে ইলেকট্রন থাকতে পারে না, তাহলে এখানে শক্তি স্তরের পরিমাণ, এই শক্তি স্তরের শক্তির পরিমাণটা কত, সেই ইজ ইকুয়াল টু তাহলে কী হবে, ইসি মাইনাস ইভি। হ্যাঁ, কন্ডাকশন লেভেলের এনার্জি ইসি মাইনাস ইভি, এইটা হলো আমাদের এনার্জি গ্যাপের এই অংশটার এনার্জি। ঠিক আছে, তাহলে এই হলো মোটামুটি আমাদের সংজ্ঞা। এখন এই তত্ত্বের আলোকে, এই তত্ত্বের আলোকে আমরা হচ্ছে পরিবাহী, অপরিবাহী এবং অর্ধপরিবাহী পদার্থকে শ্রেণীবিভাগ করব। পরিবাহী, অর্ধপরিবাহী এবং চলো বসে দিই, ব্যান্ড থিওরির আলোকে, ব্যান্ড তত্ত্বের আলোকে কীভাবে আমরা পরিবাহী, অর্ধপরিবাহী এবং অপরিবাহী পদার্থের শ্রেণীবিভাগ করতে পারি এবং এই পদার্থগুলো সম্পর্কে ধারণা পেতে পারি বিস্তারিত, সেই বিষয়গুলো আমি একটা টেবিলের মাধ্যমে উপস্থাপন করতে চাই। তো প্রথমে আমরা দেখি কন্ডাক্টর, তাহলে বহিঃস্থ কক্ষপথকে আমরা দুই ভাগে ভাগ করলাম, তিন ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে কন্ডাকশন ব্যান্ড, একটা হলো ভ্যালেন্স ব্যান্ড, আর একটা হলো এনার্জি গ্যাপ। কন্ডাকশন ব্যান্ড, ভ্যালেন্স ব্যান্ড এবং এনার্জি গ্যাপ। তো কন্ডাক্টরের মধ্যে যেটা ঘটে, কন্ডাক্টরের মধ্যে সেটা হচ্ছে যে এই যদি কন্ডাকশন ব্যান্ড হয়, এটা
আর এইটা হলো ভ্যালেন্স ব্যান্ড। এই ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ড এরা ওভারল্যাপিং অবস্থায় থাকে। যদি এইভাবে আমরা দেখি, আর এইটা হলো আমাদের কন্ডাকশন ব্যান্ড। কন্ডাকশন ব্যান্ডটাকে যদি আমরা এভাবে দেখি যে তাহলে দেখা যাচ্ছে যে কন্ডাকশন ব্যান্ড এবং ভ্যালেন্স ব্যান্ড ওভারল্যাপিং অবস্থায় আছে, কন্ডাকশন ব্যান্ড এবং ভ্যালেন্স ব্যান্ড ওভারল্যাপিং অবস্থায় আছে। তাহলে এর এইটা হলো আমাদের ইভি আর এইটা হলো ইসি। তাহলে সিবি ও ভিবি ওভারল্যাপিং একটা আরেকটার উপরে উঠে আসে। তাহলে কন্ডাকশন ব্যান্ড এবং ভ্যালেন্স ব্যান্ড এরা হচ্ছে আলাদা করে ভাবা যায় না, কন্ডাকশন ব্যান্ড এবং ভ্যালেন্স ব্যান্ড এটা হচ্ছে একটা আরেকটার উপরে উঠে থাকে। তাহলে কন্ডাকশন ব্যান্ডের সব ইলেকট্রন যে কোনো সময় যে কোনো মুহূর্তে যে কোনো অবস্থায় কন্ডাকশন ব্যান্ড ব্যবহার করতে পারে, যার কারণে পরিবাহী পদার্থগুলোর হচ্ছে তাপমাত্রার কোনো প্রয়োজন হয় না, নিম্ন তাপমাত্রায় বা যে কোনো তাপমাত্রায় হচ্ছে তার তড়িৎ পরিবহন করতে পারে, তড়িৎ পরিবহন করতে পারে। এর ইজি কত মানে এনার্জি গ্যাপ জিরো, এর এনার্জি গ্যাপ হচ্ছে জিরো, এনার্জি গ্যাপ জিরো। আর কন্ডাকশন ব্যান্ডের সব ইলেকট্রন যে কোনো সময় যে কোনো মুহূর্তে ভ্যালেন্স ব্যান্ডের ভিবি এর ইলেকট্রন সর্বদা সিবি পেতে পারে, তাহলে পরিবহনে কোনো সমস্যা হবে না। তাহলে এর কন্ডাক্টিভিটি কত? কন্ডাক্টিভিটির মান কত? এর এর কন্ডাক্টিভিটির মান হচ্ছে 10^2 থেকে 10^8 সিমেন পার মিটার, সিমেন পার মিটার, সিমেন পার মিটার। এই গেল আমাদের কন্ডাক্টর। এবার সেমিকন্ডাক্টর, বদ্ধ পরিবাহী, এরা কারা? এরা হচ্ছে যেমন কপার, আয়রন, এরা আরও অনেক আছে, জার্মেনিয়াম, সিলিকন, এরা হচ্ছে অর্ধ পরিবাহী। তাহলে এদের বেলায় কী হচ্ছে? এদের বেলায় এই যে কন্ডাকশন ব্যান্ড এটা, এইটা হলো ভ্যালেন্স ব্যান্ড, ভ্যালেন্স ব্যান্ড। এটা হলো এমটি কন্ডাকশন ব্যান্ড, আর এটা হলো ফিল্ড ভ্যালেন্স ব্যান্ড। মাঝে এনার্জি গ্যাপ ইজি, এটা হলো ইভি, এটা হলো ইসি। তাহলে এইখানে আমাদের ইজি এর মান কত? বলছে ইজি লেস দ্যান 3 ইলেকট্রন ভোল্ট, বলছে 3 ইলেকট্রন ভোল্টের নিচে থাকে। তাহলে জার্মেনিয়ামের জন্য এটার মান কত? জার্মেনিয়ামের জন্য ইজি অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু কত? আর সিলিকনের জন্য আমাদের এই ইজি অ্যাপ্রক্সিমেটলি কত? এই দুটো আমরা একটু দেখি।
জার্মেনিয়ামের জন্য হচ্ছে 0.7 ইলেকট্রন ভোল্ট, আর সিলিকনের জন্য হচ্ছে 1.1 ইলেকট্রন ভোল্ট। তাহলে দেখা যাচ্ছে যে আমাদের সচরাচর বইতে বলা হয়েছে লেস দ্যান 1 ইলেকট্রন ভোল্ট। তাহলে লেস দ্যান 1 ইলেকট্রন ভোল্ট মানে কি, যে এটার মান তো 1.1 ইলেকট্রন ভোল্ট থেকেই গেল, আসলে লেস দ্যান 3 ইলেকট্রন ভোল্ট, 3 ইলেকট্রন ভোল্টের কম। তাহলে জার্মেনিয়ামের জন্য কত, জার্মেনিয়ামের জন্য হচ্ছে 0.7 ইলেকট্রন ভোল্ট এবং সিলিকনের জন্য 1.1 ইলেকট্রন ভোল্ট, যা দুটাই হচ্ছে 3 ইলেকট্রন ভোল্টের নিচে। তাহলে এটার বৈশিষ্ট্য কি, নিম্ন তাপমাত্রায় তড়িৎ পরিবহন করে না, নিম্ন তাপমাত্রায় এটা ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ থাকে, নিম্ন তাপমাত্রায় ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ থাকে। কিন্তু তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে, তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে যেটা ঘটে, এই ইলেকট্রনগুলো এই এনার্জি ব্যান্ডটাকে জাম্প করে এখানে চলে যেতে থাকে। ঠিক আছে, তাহলে নিম্ন তাপমাত্রায় অপরিবাহী তাপমাত্রা বৃদ্ধিতে পরিবাহিতা বাড়ে, যেটা আমরা আগেও দেখেছি, এর কন্ডাক্টিভিটি যেটা, এর কন্ডাক্টিভিটি হচ্ছে 10^-8 থেকে 10^5 সিমেন পার মিটার এটা। ঠিক আছে, তাহলে এই হলো আমাদের অর্ধপরিবাহী ব্যান্ড তত্ত্বের আলোকে। আর হচ্ছে আসে হলো আমাদের ইনসুলেটর। অপরিবাহী বা অন্তরক, ইট কাটকাস, তাই না? এদের বেলায় যেটা ঘটে, এটা এই হলো আমাদের কন্ডাকশন ব্যান্ড সিবি, এটা হলো এমটি, মাঝে বিশাল এক এনার্জি গ্যাপ, এইখানে থাকে হলো আমাদের ভ্যালেন্স ব্যান্ড, এটা হলো ইভি, এটা হলো ইসি, এইটা হলো আমাদের ইজি, এনার্জি গ্যাপ, এটা হলো ফিল্ড, ফিল্ড ব্যালেন্স ব্যান্ড, এমটি কন্ডাকশন ব্যান্ড, এবং মাঝের যে এনার্জি গ্যাপ, এই এনার্জি গ্যাপের মান বলছি, এনার্জি গ্যাপের মান গ্রেটার দ্যান 3 ইলেকট্রন ভোল্ট, ইজি গ্রেটার দ্যান 3 ইলেকট্রন ভোল্ট। তবে এইটা সাধারণত 6-15 ইলেকট্রন ভোল্টের মধ্যে হয়, তার মানে গ্রেটার দ্যান 3 ইলেকট্রন ভোল্ট, তবে এটা 6-15 ইলেকট্রন ভোল্টের মধ্যে এর এনার্জি গ্যাপের মানটা থাকে। এই এনার্জি গ্যাপের মানটা এতটাই বেশি যে এই অন্তরক পদার্থগুলিকে যদি আমরা উত্তপ্ত করি, অন্তরক পদার্থকে যদি আমরা উত্তপ্ত করি, তাহলেও দেখা গেল যে এই কন্ডাকশন ব্যান্ডে কোনো ইলেকট্রন পৌঁছাতে পারে না, কারণ এর এনার্জি গ্যাপের মান এতটাই বেশি যে তাপমাত্রার ফলেও ব্যালেন্স ব্যান্ডের ইলেকট্রন কন্ডাকশন ব্যান্ডে যেতে পারে না, বা যেতে পারে দেখা গেলে এর ডিস্ট্রয় হয়ে যাবে পদার্থটা, ঠিক না, ডিস্ট্রয় হয়ে যেতে পারে। যেমন আমরা ডায়মন্ডের জন্য যদি দেখি, তাহলে ইজি ইজ ইকুয়াল টু অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু 6 ইলেকট্রন ভোল্ট ডায়মন্ডের জন্য। এর কন্ডাক্টিভিটি যেটা, লো কন্ডাক্টিভিটি, 10^-11 থেকে 10^-16 ইলেকট্রন ভোল্ট, সরি সিমেন্স পার মিটার। এর কন্ডাক্টিভিটি হচ্ছে 10^-11 থেকে 10^-16 সিমেন পার মিটার, লো কন্ডাক্টিভিটি। এখন এটা তাপমাত্রা বাড়ালেও এটা হচ্ছে তড়িৎ পরিবহনযোগ্য হয় না,
তাহলে এটাই হচ্ছে আমাদের ব্যান্ড তত্ত্বের আলোকে কন্ডাক্টর, সেমিকন্ডাক্টর এবং ইনসুলেটরের মোটামুটি একটা পার্থক্য। এই পার্থক্যগুলো আমরা একটু দেখব। উদাহরণ হিসাবে আমরা দেখেছি যে পরিবাহী পদার্থের উদাহরণ হিসাবে আমরা জানি যে কপার, আয়রন ইত্যাদি। সেমিকন্ডাক্টর হিসাবে জার্মেনিয়াম, সিলিকন এরা আমরা অর্ধপরিবাহী পদার্থ হিসাবে ব্যবহার করে থাকি। আর অপরিবাহী পদার্থ হিসাবে থাকে সাধারণত কাঁচ, প্লাস্টিক, রাবার, সিরামিক্স, এই সমস্ত পদার্থগুলো হচ্ছে অপরিবাহী পদার্থ হিসাবে ব্যবহার করা হয়, নন কন্ডাক্টর যেটাকে বলা হয়। তাহলে নন কন্ডাক্টর, শুকনো কাঠও কিন্তু নন কন্ডাক্টর পদার্থ। ঠিক আছে, তাহলে এই হলো আমাদের ব্যান্ড তত্ত্ব। ব্যান্ড কীভাবে আমরা আজকে এই লেকচার টুতে যেটা দেখালাম যে বা টুতে যেটা আলোচনা করা হলো যে ব্যান্ড তত্ত্ব কীভাবে, মানে ব্যান্ড তত্ত্বের আলোকে কীভাবে কোনো পরমাণুতে বা কোনো স্পেশালি কোনো সেমিকন্ডাক্টরে কীভাবে কন্ডাকশন ব্যান্ড, ভ্যালেন্স ব্যান্ড, এনার্জি গ্যাপ এটা সৃষ্টি হয় এটা দেখলাম আমরা। আর সেই এনার্জি ব্যান্ডের আলোকে অর্থাৎ পরে ভ্যালেন্স ব্যান্ড, কন্ডাকশন ব্যান্ড এবং এনার্জি গ্যাপের আলোকে কীভাবে পদার্থগুলিকে হচ্ছে কন্ডাক্টর, সেমিকন্ডাক্টর এবং ইনসুলেটর হিসাবে আখ্যায়িত করা যায়। তাহলে এই হলো আমাদের আজকের মোটামুটি লেকচার টু এর আলোচনা। তো ভালো থাকো, সুস্থ থাকো, তোমরা আবার দেখা হবে পরবর্তী লেকচার পর্যন্ত। তোমরা সুস্থ থাকো এ কামনাই। আল্লাহ হাফেজ।